মিরপুর আপনজন থেকে আমরা আবার ফিরে এসেছি। আজকে দেখুন খাবারের মিষ্টির প্যাকেট করা হয়েছে, সঙ্গে আছে চিপস। এই টাকাটা কিন্তু আমাদের স্পন্সর করেছেন আমাদের। দেখুন এই যে মিষ্টির প্যাকেটটা, এই যে মিষ্টির প্যাকেটটা, এখানে প্রায় অনেক রকমের মিষ্টি আছে, সাথে আছে আমাদের চিপস, বাচ্চাদের অতি পছন্দের। এটা স্পন্সর করেছে আমাদেরই একজন মেম্বার হুগলি থেকে, ওনার নাম হচ্ছে সৌরভ। দাঁড়াও দাঁড়াও শিয়া দাঁড়াও, ওনার নাম হলো সৌরভ। দিয়ে দাও, তুমি দিতে থাকো। হুগলি থেকে আমাদেরকে দিয়েছে আমাদের একজন মেম্বার সৌরভ অধিকারী, ওনার টাইটেল। তো আমার আমাদের সোনারপুর আপনজনের তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্য উনিও আমাদের সোনারপুর আপনজনেরই একটা অংশ, আমাদের সোনারপুর আপনজনেরই একজন মেম্বার। হুগলি থেকে উনি গতকালই আমাদেরকে এটা স্পন্সর করেছেন। সৌরভ অধিকারীকে আমাদের সোনারপুর আপনজনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের এই ফুচকা গুলোকে আজকে এত খুশি দেওয়ার জন্য। যেগুলো বাচ্চাদের পছন্দ সেরকমই মিষ্টি ওই প্যাকেটের মধ্যে করা হয়েছে, প্লাস একটা নোনতা তো করতেই হবে, যার জন্য আমরা চিপসটা রেখেছি, যে সব মানে চিপস, সব রকম চিপসই বাচ্চাদের খুব পছন্দের। সবাইকে লাইন দিয়ে দাঁড় করানো যে দেখুন আমরা ঠিক কন্ট্রোল করতে পারছি না, সামলাতে পারছি না, আজকে এতজন এসছে, আজকে সবাই এসছে বলতে গেলে। আমরা সবার জন্য একটু আগেই প্যাকিং করে নিয়ে এসছি। চলুন একটু সরো, আমি দেখাতে পারছি না। আনন্দ খুব হেল্প করছে আমাদের, আনন্দ না থাকলে সত্যি আমরা খুব সমস্যায় পড়ে যাই। অনি এবং সম্পূর্ণ এসছে, ওরা একসাথে বসে আছে, ওদের কি কারণে মন খারাপ জানি না, সম্পূর্ণ কি হয়েছে ভগবান জানে, চুপ করে বসে আছে। আর অনি খুব দুষ্টুমি করছিল, ওকে বকা দেওয়া হয়েছে বলে চুপ করে আছে। স্টাইলটা দেখেছেন, ওর ব্যাগে দিয়ে করে দে। বাবা আছে দীপ, দুষ্টুমি করে করে ক্লান্ত হয়ে গেছে, অনি 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 রাগ হয়েছে।
মুখোশ তুমি করেছে আজকে ভালো করে দুয়ার দিও এটা দেখি মুখাই দেখো মুখটা দেখো আজকাল খুলতে পারছে না আমি এখানে একটা আছে এর একটা আছে আমার সম্পূর্ণ নিবি না আসো আসো না না কাঁদে না আসো 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 সোনা আমার আমার সোনা নেই এই দেখো সম্পূর্ণ রাগ হয়ে দেখি মুখটা একটু দেখাও ক্যামেরা দেখে মুখটা দেখা সবাই দেখবে তো তোকে মুখটা এই দেখো রাগ হয়েছে ও ক্যামেরাতে মুখ দেখাবে না ঠিক আছে বন্ধুরা আমরা আবার পরের দিন ফিরে আসছি ধন্যবাদ।